নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই চিকেন ফিঙ্গারটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। ছোট থেকে বড় সকলেই এই চিকেন ফিঙ্গার খুবই পছন্দ করবে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাহলেও আপনারা খুব সহজে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই চিকেন ফিঙ্গার বানিয়ে আপনারা স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে ঝটপট এটা ফ্রাই করে যখন ইচ্ছে খেতে পারেন। কিভাবে সমস্ত কিছু করবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন ফিঙ্গার বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। পিসগুলো আমি ছোট করে নিয়েছি। এবার নিচ্ছি 3টে স্লাইস ব্রেড। ব্রেডের যে ধারগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। ধারগুলো কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ব্রেডগুলোকে। পাউরুটির টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে 2-3 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। ব্রেড ক্রাম তৈরি করে নিচ্ছি। এই যে ব্রেড ক্রামটা তৈরি করছি এটা শুকনো কড়াইতে যদি 1-2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেওয়া যায় তাহলে যে কোনো চপের ক্ষেত্রে কোটিং হিসেবে ব্যবহার করা যায়। দেখুন ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে, তবে এটাকে আর আমি শুকনো কড়াইতে নাড়ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া চিকেন, 1 ইঞ্চি আদার টুকরো, 10-12টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, 1টা ছোট সাইজের পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবারও মিক্সিতে ব্লেন্ড করে নেব 3-4 মিনিট। সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এইভাবে যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু ফিঙ্গারের টেক্সচারটা খুব ভালো আসে, একদম মিহি পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন চিকেনের পেস্ট তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর 1/2 পাতিলেবুর রস। এই সাদা তেল আর পাতিলেবুর রসটাও কিন্তু মিক্সিতে দিয়ে একসাথে ব্লেন্ড করা যেত, আমি সেই সময় ভুলে গেছিলাম বলে আমি সেটা পরে অ্যাড করলাম। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এগুলোর থেকে ফিঙ্গারের সাইজের করে নিচ্ছি। দেখুন এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু রোল করে নিলেই কিন্তু ফিঙ্গারের শেপ চলে আসবে। যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। সমস্ত ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এই ডিমের মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে 1 টেবিল চামচ দুধও অ্যাড করতে পারেন। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, এটা দোকানে কেনা ব্রেড ক্রাম। আপনারা চাইলে যেভাবে আমি ব্রেড ক্রাম তৈরি করলাম সেভাবেও করে নিতে পারেন। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন, তাহলে ওপরের কোটিংটার টেস্টটা ভালো আসবে। এবার একটা ফিঙ্গার নিয়ে আমি প্রথমে ব্রেড ক্রামে কোট করলাম, তারপরে ডিমের গোলার মধ্যে কোট করলাম, তারপরে আবারও ব্রেড ক্রামে কোট করলাম। এইভাবে
ডিমের গোলাতে একবার কোট করলাম আর ব্রেড ক্রামে দুবার কোট করলাম। এইভাবে বাকি ফিঙ্গারগুলোকেও কোট করে নেব। আমি সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। তবে ডাবল কোট করলে উপরে কোটিংটা একটু মোটা হয়ে যায়, সেজন্য আমি সিঙ্গেল কোট করছি। তবে আপনারা চাইলে অবশ্যই ডাবল কোট করতে পারেন। এইভাবে প্রত্যেকটা ফিঙ্গার আমি গড়ে নিচ্ছি। এগুলোকে গড়ে কিন্তু ফ্রিজেও স্টোর করে রেখে দেওয়া যায়। দেখুন, আমার সমস্ত চিকেন ফিঙ্গার গড়ে নেওয়া হয়ে গেল। একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার নিচে টিস্যু পেপার দিয়ে তার উপরে ফিঙ্গারগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে কন্টেনারের মধ্যে রেখে 15-20 দিন ডিপ ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারেন। আর ফিঙ্গারগুলোকে বানিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে, মানে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ফ্রাই করবেন। আর স্টোর করার হলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে স্টোর করবেন। আর ফ্রাই করার আগে অবশ্যই আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। দেখুন, আমি সমস্ত ফিঙ্গার একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে এগুলোকে ফ্রাই করব। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ফিঙ্গারগুলোকে ফ্রাই করবেন না, তাহলে ভেতরের যে চিকেনটা আছে সেটা কাঁচা থেকে যাবে আর বাইরের কোটিংটা তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে, মানে চিকেন ফিঙ্গারগুলোকে ফ্রাই করবেন। মিনিট 3-4 সময় ধরে ফিঙ্গারগুলোকে ফ্রাই করতে হবে। যেহেতু এর মধ্যে ডিম আছে সেই জন্য তেলে একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, সেজন্য চিন্তা একদমই করবেন না। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, আমাদের ফিঙ্গারগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাচ্ছে। এবার এই ফ্রাই করে নেওয়া ফিঙ্গারগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটা কিচেন টিস্যুর উপরে আমি রাখছি, তাহলে অতিরিক্ত যে অয়েলটা আছে সেগুলো সোক করে নেবে। এইভাবে বাকি ফিঙ্গারগুলোকেও ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি খুবই সুস্বাদু চিকেন ফিঙ্গার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।